মামুনুল হক মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এক্ষেত্রে আমরা আবেগপ্রিয় কিছু মুসলিম ভাই বোনেরা আছি, আমরা এমনভাবে স্ট্যাটাস দিচ্ছি, এমনভাবে লিখনি লিখছি, এমনভাবে ভিডিও প্রকাশ করছি সোশ্যাল মিডিয়াতে, যার কারণে এটা আমাদের ক্ষতির কারণ হতে পারে। আবেগবশত অতিরঞ্জিত কিছু কাজ করার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে যে পোস্টগুলো রয়েছে, যে লিখনিগুলো রয়েছে, আমাদের কিছু মুসলিম ভাই বোনেরা তারা এইভাবে স্ট্যাটাস দিচ্ছে, থাম্বনেল দিচ্ছে, টাইটেল দিচ্ছে এবং ভিডিও কাটসিট করে এভাবে প্রকাশ করছে। এর মানেটা কি দাঁড়ায়? মামুন হক মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। কিন্তু আপনি আমি যেভাবে এই লিখনিগুলো লিখছি, আদকে তিনি এভাবে বলেছেন, তার কথা আগ পিচ কেটে আপনারা যেভাবে এডিটিংয়ের মাধ্যমে প্রকাশ করছেন, এরপর কিন্তু আরও বিপদই আসবে। আমাদের বাংলাদেশে যত আলেমগণ রয়েছে যারা দিনী ময়দানে দাওয়া কাজে লিপ্ত হয়ে আছেন, ভাইরালও বলতে পারেন বা সেলিব্রিটিও বলতে পারেন, আমাদের অতিরঞ্জিত হওয়ার কারণে তাদেরকে আবার আমরা গালি দিই এবং তাদেরকে আমরা ক্ষতি করি। কাফেররা তাদের দিকে মনোনিবেশ করে যারা দিনে খেদমত বেশি করে করছে, এবং কাফেরদের বিরুদ্ধে যে সকল আলেমগণ রয়েছে যারা স্বচ্ছা রয়েছে, যারা ভালোভাবে বুঝিয়ে দেয় যে কাফেরদের এই এই চক্রান্তগুলো করছে, ঠিক ওই সকল আলেমদেরকে তারা টার্গেট করে তাদেরকে নির্যাতন অত্যাচার করছে। আমরা এমনভাবে স্ট্যাটাস দিচ্ছি, ভিডিও কাটসিট করে দিচ্ছি, যার কারণে এই সকল আলেমদেরকে আরও চিহ্নিত করা যায়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আবেগপ্রিয় হয়ে এরকম কাজ করব না। তিনি মুক্ত পেয়েছেন, আপনি গোপনে আল্লাহ সুবহানাহুর কাছে দোয়া করো যাতে তিনি আবার মাঠে ময়দানে খেদমত করতে পারেন, এভাবে দোয়া করুন। কিন্তু এরকমভাবে স্ট্যাটাস দিবেন না, এরকমভাবে ভিডিও তৈরি করবেন না, এরকমভাবে থাম্বনেল অথবা টাইটেল দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।